আমার বাছাকে রক্ষা করতে পারলাম না। ওগো ঠাকুর, আমার মতো এত সুখে পৃথিবীতে তুমি কাউকে পাঠিও না। আমি খুব সুখী হয়েছি ঠাকুর, আমার বাছাকে হারিয়ে আমি খুব সুখী হয়েছি। আমার মতো এত সুখী হয়তো কারো জীব ইয়াদুর স্নেহ ভালো বাসা সাজানো কেউ না বাসো জানি ভাগন ফিরে গেলে কভু আসবে হয়তো কারো জীব তোকে বাঁচাতে বাঁচা তুকে ধরে যত ফুল ফুটালা সে ফুলের কাটা চারা কি পেলা ভাগ ঘুরি হাসেরি না কেন আমি পারলাম না তোকে বাজে ভেঙে দিতে হলো চারিদিকে নিরাশার বালু গেলাগো স্বপ্ন ভেঙে দিতে হলো হয়তো কারো জীব আমার মতো এত সুখী হয়তো কারো জীব আজকে রাতে ঘুমের ঘরে বৃষ্টি হইয়া গেল শান্ত নদীর অপর পারে রে তেলেনি জোরে গেরাই মারো নদীতে পানি বেশি হয়ে গেছে জোয়ার লাগছে কত রঙের মাছ উজাইয়া যাইতেছে তুমি আবার হিজড়া হইলা
তুই খালি কস চাল ফালা চাল ফালা চাল তো ফালা মুই কিন্তু চাল মাইরা আজকে দাম মাস হইব সমান সমান পাক করব না হ্যাঁ মাল ডালো তোরে বেশি দেন তোরে বেশি দেন সমান না মাস মাস একটু পরে মারি আগে একটু নদীতে নাইবে ঝাম্বুলি খেলাই নাকি ভালো করে জাল মারো তুমি অধিক দেখে দাও এতে অধিক দেখে দেখি ওরে ট্যাং না তো বুকা টন পুটি মাছে পাঞ্চা বাই আরে শিঙ্গি মাছটা দিচ্ছে গালি পরাণ যায় জলিয়া রে কি মাছ তরে চপসি দিয়া ও যাইলা রে কি মাছ আমার নাই আমার তো বছরে তিনটা করে বাচ্চা দিতে দাদা
এই বাচ্চাটি আমার, এই বাচ্চাটি আমার অনুষ্ঠান সন্তান। আমি না তোমার বাচ্চাটা দিম অনেক চিঠিয়া দিবার ভাইবা, আমি আমি টাকা কোথায় দিম তাই তো এত বাচ্চা দিতাম না, এই আমি এত টাকা কোথায় পাবো? তুমি যদি আমার অনেক চিঠিয়া দাও তাহলে তোমার বাচ্চাটা দিয়ে দিব। সত্যি আমি টাকা পাবো কোথায়? তুমি এই নগর ভিক্ষা করো। আমি ভিক্ষি? এই প্রতি বাচ্চা কি তুমি দর্শো না নদীর মধ্যে আমরা দর্শি? আমি দর্শি। বাতি দাও, ওই বাতি দাও, আরে বাতি দাও, আরে হু, আরে যাও, আরে যাও, বাতি দাও, হু না আমার বউ কনে আমি রাগ থামাইলাম। তুমি আমার বউ কনে রাগ থামিয়া গেলে আমরা টাকা দাও, তোমার বাচ্চা তুমি পাওয়া যাবা দাদা। শুধু ভিক্ষে গেল দাদা? আচ্ছা, আমার সন্তানের জন্য আমি আমার জীবনকেও দিতে পারি। ঠিক আছে দাদা, তুমি সত্যি করে কই পারবে? এটা তোমার বাচ্চা। হ্যাঁ আমি সত্যি করে বলছি, তুমি দেখো আমি ঠাকুরের নামে দিব্যি করে বলছি, ওই সন্তান আমার। এই যে ভাই টাকা দিতে পারবেন? টাকা আর বাচ্চা দিব, দিব কইছি তো দিব, যাও টাকা লই যাও। আরে ভিক্ষা করে দিব নগর নগর বাচ্চা নগরতে। ও কি দাদা গো,
তোমার বাচ্চা এখন রোজ আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদেরকে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না দাদা ঠিক আছে ঠিক আছে ভগবান আপনাদেরকে অনেক মঙ্গল করুক মঙ্গল করুক বাপি বাচ্চা তোকে দেখার জন্য তোর মুখখানি তোর চাঁদ মুখখানি দেখার জন্য আমি কত কষ্ট করেছি বাপি এই ছেড়ে দে আমি তোর বাপি
কিন্তু আমি একটি সন্তানের পিতা হতে পারলাম না। একটা সন্তানের জন্য আমার বুকটা খা খা করে ওঠে। আর যে আমি ভাবতে পারছি না কেন কি আমার অপরাধ, কি অপরাধের এত বড় শাস্তি। ওগো ভগবান দয়া করো, একটি সন্তান দিয়ে আমার মন বাসনা তুমি পূর্ণ করো। বাচ্চা পেয়েছি, বাচ্চা, হ্যাঁ, বাচ্চাটা এনেছি আপনার কাছে কিছু বিক্রি করার জন্য। বিক্রি করে দেবে? হ্যাঁ, তোমার বাচ্চা তুমি বিক্রি করে দেবে? এত পাষাণ তুমি, তোমার হৃদয়ে বলতে কিছু নেই, নিজের সন্তানকে তুমি বিক্রি করতে এসেছো। অথচ একটা সন্তানের জন্য আমি ওই ভগবানের কাছে কত মিনতি করেছি, কত কান্নাকাটি করেছি, কত পূজা করেছি, অথচ ভগবান আমায় একটি বাচ্চা দেয়নি। আর যে ভগবান তোমায় বাচ্চা দিয়েছে সেই বাচ্চাকে তুমি বিক্রি করতে চাও। আমাদের ঘরে আর চার দিন ধরে কিন্তু খাবার নেই, আমি কি খাবো? তাই এসেছি আপনার কাছে বিক্রি করার জন্য। বেশ, দাও আমার কাছে এই বাচ্চা। যাও আমার খাজাঞ্চি খানা থেকে তোমার সমস্ত টাকা নিয়ে তুমি তোমার গৃহে চলে যাও। জয় হোক মহারাজের, জয় হোক। মহারাজ আমাকে অনুগুলি থেকে অনেকগুলি টাকা দিয়ে দিবে। হয়তো ভগবান আমার ডাক শুনেছেন, ভগবানের অসীম কৃপা। এই বাচ্চাকে আমি নিজের বাচ্চার মতো মানুষ করে তুলবো, তাকে লেখাপড়া শেখাবো। আমার বর্তমানে সে হবে এই শান্তিপুরের অধীশ্বর। এই বাচ্চা আজ থেকে আমার কাছেই থাকবে। প্রণাম মহারাজ। কে তুমি? মহারাজ, আমি আপনার রাজ্যের একজন সাধারণ প্রজা। মহারাজ, যেহেতু আমার এই রাজসভায় তোমার আগমন। মহারাজ, আমি একটি চাকরি পেলে আমি খুব খুশি হতাম। মহারাজ, চাকরি? হ্যাঁ মহারাজ। চাকরি করতে চাও? হ্যাঁ মহারাজ। তার মানে খুবই খুব দুঃখী, অনাহারে অর্ধাহারে তুমি দিন কাটাচ্ছ। একটা চাকরির তোমার বিশেষ প্রয়োজন। কি নাম তোমার? মহারাজ, আমার নাম সত্যবান। মহারাজ, সত্যবান? হ্যাঁ মহারাজ। বলো সত্যবান, কি কাজ দিলে তুমি করতে পারবে? আমি আমি শিশু পালনে, আমি শিশু পালনে খুব অভিজ্ঞ, আমি সন্তান লালন পালন করতে পারি। বেশ, তোমার মতো একজন লোক আমি খুঁজছিলাম। ভগবানের ইচ্ছায় এই সন্তানকে আমি পেয়েছি। দেবরগণ এই সন্তান আমার কাছে বিক্রি করেছে, এই সন্তানকে লালন পালন করতে হবে। তাই ভগবান হয়তো তোমাকে পাঠিয়ে দিয়েছে, তোমাকে আমি আমার এই সন্তান তুলে দিলাম। এই সন্তানকে তুমি মানুষের মতো মানুষ করবে। সত্যবান, দেবরগণ এই সন্তানকে বিক্রি করে গেছে, কিন্তু সন্তানের কি নাম তা সেই দেবরগণ জানে না। দেবরগণ বলেছে সাগরে জলে নাকি সে মাছ ধরতে গিয়েছিল, সেই মাছ ধরতে গিয়ে এই সন্তানকে সে কুড়িয়ে পেয়েছে। তাই সাগরে জলে ভাসতে ভাসতে যখন এই সন্তান আমার কাছে এসেছে, আজ থেকে এই সন্তানের নাম রাখলাম সাগর। এসো এসো আমার সঙ্গে সত্যবান। হরে কৃষ্ণ হরে, গুরুর সেবা যেজন করে অনায়াসে সে বৈকুণ্ঠ লাভ করে। এই একা একা দাঁড়িয়ে কি ভাবছো? আরে তোমার কথাই ভাবছি। কি হয়েছে বল? আরে তুমি কোথায় গিয়েছিলে? এদিকে আমার পূজোর লগ্ন বয়ে যাচ্ছে, ফল কোথায়, ফুল কোথায়, জল কোথায়? এই শোনো, এত ঝামেলা আমি করতে পারবো না। তার সাথে আমি আমার বাপের বাড়ি চলে যাব, তুমি একটু নিয়ে থাকো। কেন বাপের বাড়ি যাবে কেন? এই তোমার পূজার আয়োজন করতে করতে আমার বেলা যায় কেন? একটা মানুষ রাখতে হয় না? শোনো,
আমরা হলাম গিয়ে জাতে ব্রাহ্মণ মানুষ, আমরা তো পূজা করেই কাজ। হ্যাঁ যাও তাড়াতাড়ি ফুল তোলার ব্যবস্থা করো। আমি যাব না, আমি যাব না, তুমি অন্য লোক ডাকো। রাম 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 বলে কি? হ্যাঁ বলে কি রে? হ্যাঁ সত্যি তো বলেছি। সত্যি বলেছো? পূজোর লগ্ন বয়ে যাচ্ছে আর তুমি বলছো ফুল জল আনতে পারবো না, মাকে পুজো দিতে হবে না? দেব তো, একটা লোক বাউ করো, আমার হাতে হাতে কাজ করে দেবে। তাই নাকি? আচ্ছা আচ্ছা ব্রাহ্মণী, এলো ব্রাহ্মণী বলো, সারা জীবন তো পুজো নিয়েই ব্যস্ত থাকলাম। আচ্ছা তোর সঙ্গে যে এতদিন সংসার করলাম, তুই একটা বাচ্চা কাচ্চা দিতে পারলি না? সে দোষটা আমার না তোমার। আরে আমি যা পেরেছি তাই করেছি, আমি জীবন দিব নাকি? হ্যাঁ তোমাকে কেউ জীবন দিতে বলেনি, কাজের মতো কাজটা করলেই হতো। আচ্ছা ভগবান মনে হয় তোমার ভাগ্য খারাপ করেছে, না হয় আমার ভাগ্য খারাপ করেছে। এখন তুমি কি বলতে চাও সোজা করে বলো দেখি। এখন বাচ্চা কাচ্চা যখন আমাদের নেই, আচ্ছা তাহলে সব কাজ আমাদেরকেই সামলাতে হবে। আচ্ছা একটু ফুল জলের ব্যবস্থা করো। আমি আমি পূজার আয়োজন করি। শোনো শোনো ব্রাহ্মণ, এ হ্যালো কমায় দাও একটু, সাউন্ড কমায় দাও। সাগর আর বিষয় স্কুলে গেছে, আজ অনেকে বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত তারা স্কুল থেকে ফিরে এলো না, আমি যে কিছুই বুঝতে পারছি না। মা বিষয়া স্কুল থেকে তো মন খারাপ করে ফিরেছে কেন? তাহলে কি তোমাদের মাস্টার তোমাদের বুকে ছেলা মেরেছে বলো? কেন তোমার মনটা তো খারাপ হয়ে আছে বলো? সত্যি বলছিস? ওই সত্যবান আমার পুত্রকে পুত্র বলে বহা আছে করেছে। ঠিক আছে মা ঠিক আছে,
তুই ছেলে তখন উপহাস করেছে, তুই এর জন্য ভাবিস নে, যা মা বিশ্রাম করকে আমি সত্যবানের উপযুক্ত বিচার করব। আমি তাই যাচ্ছি। সত্যবান বাবা সাগর ভাষা, আমার এই চাকর সত্যবান তোমাকে পুত্র বলে উপহাস করেছে, এই তো এই জন্য তোমার মনে তো খারাপ লাগছে, তোমার সামনে আমি ওর বিচার করব। কোথায় কোথায় সত্যবান? প্রণাম। সত্যবান, তুমি আজ স্কুলে গিয়ে আমার পুত্রকে তোমার নিজের পুত্র বলে উপহাস করেছ। জি মহারাজ। কি মহারাজ গো, সত্যি সাগর ভাষা আমার তোমার একমাত্র শাস্তি মৃত্যু। তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। বেইমান বিশ্বাসঘাতক, ঠাকুরের নাম তোমার মুখে শোভা পায় না। একদিন তুমি আমার কাছে বলেছিলে তোমার ঘর বাড়ি কিছুই নেই, তাই তোমার প্রতি আমার দয়া হয়েছিল, তাই দয়া দেখিয়ে তোমায় আমি আমার প্রাসাদে স্থান দিয়েছি, আমার পুত্রকে মানুষ করার দায়িত্ব দিয়েছি। সেই সুযোগ নিয়ে আমার পুত্রকে তুমি নিজের পুত্র বলে দাবি করছো, তাই তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। এই কাছে এসে ঘাতককে পাঠিয়েছে। আমি গুমার ঘরে গেছিলাম, আর মহারাজ আমাকে স্মরণ করেছে, জানি না কেন স্মরণ করেছে। আমি শত শত মায়ের সত্যি সিঁদুর মুছে দিয়েছি। আদেশ 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 আদেশ, মায়ের রূপ খাইতে হবে। হতাকে নিয়ে যাও, সত্যবানকে, তাকে হত্যা করে তার তাজা রক্ত এনে আমাকে উপহার। মহারাজ, আমি আপনার হুকুমের গোলাম, আমি এই সত্যবানকে নিয়ে হত্যা করে তার তাজা রক্ত নিয়ে আসবো। বাচা তোর চোখের জলে পোত যে আমার পিছন ও
তোর চোখের আমি আর সহ্য করতে পারছি না। যখন সত্যবানকে হত্যা করবে সে এখন নির্মম কাহিনী, তা দেখে তুমি সহ্য করতে পারবে না। হয়তো তা দেখে তুমি জ্ঞান হারিয়ে ফেলবে। তোমাকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। আমার জীবন মরণে তোমাকে আমি পেয়েছি। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি বাঁচতে পারবো না। তাই ওই নর বলি তোমাকে আমি দেখতে যেতে দিতে পারি না। না বাবুজুর, আমি অনেক দূর থেকে এই নরবলি দেখে আবার চলে আসব। ও ভগবান, আফসোস আফসোস আফসোস, আমার জিন্দেগি ভর শুধু আফসোস। যাক, আমি জীবন দিয়ে ভালোবেসেছি, যার জন্য আজ আমি সর্বহারা হতে বসেছি। সেই পুত্রই যদি আমার বেঁচে না থাকে তাহলে আমি কি করে ভাববো? অথচ সে বলছে সে যাবেই, তাকে অনুমতি দিতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, এক কাজ করবে, দূর থেকে দেখে তুমি চলে আসবে, কাছে যেও না বাবা। ঠিক আছে হুজুর, তাহলে আমি আমার সাগর কেত চঞ্চল দেখালো কেন? সত্যি তো আমি সাগর জলে কুড়িয়ে পেয়েছি। তাহলে কি ওই সত্যবানই আমার সাগর ভাষার পিতা? তাই যদি হয় তাহলে আমি ভুল করেছি, মহা ভুল করেছি। না না, আমি ভুল করিনি,
যদি সে সত্যবানের পুত্র হয়ে থাকে তাও সত্যবানকে আমি দেবো না, কারণ তাকে আমি ছোট থেকে এত বড় করে তুলেছি, তাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারবো না। তাই ওই সত্যবান কেন আমার সাগর ভাসার জন্য হাজারো হাজারো মানুষকে যদি হত্যা করতে হয় আমি তাই করবো, সাগর ভাষাকে আমি আমার কাছ থেকে চলে যেতে দেবো না। তোমার কোনো কিছু খেতে ইচ্ছে হয় না? দাদা, আমার কোনো কিছু খেতে ইচ্ছে হয় না। বলো ধাতু, তোমার কাউকে দেখতে ইচ্ছে হয়? যাকে আমি দেখব পারবে, পারবে তুমি তাকে এনে দিতে? বলো কাকে বলবো? ওকি ঘাতক রে, তোমার কি কিছু খেতে ইচ্ছে হয়? না ঘাতক, আমার কিছু খেতে ইচ্ছে হয় না ঘাতক। তাহলে কাউকে দেখতে ইচ্ছে হয়? ঘাতক, আমি যাকে দেখতে চাইবো তুমি কি তাকে পারবে? আমি চেষ্টা করবো। ও কি ঘাতক রে, একবারে নে দে মোর সাগর ভাষা। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। ওগো ঠাকুর, আমার মতো এমন হত ভাগ্য পিতা তুমি আর কাউকে করো না ঠাকুর, আর কাউকে করো না। বন্দির অভিলাষ পূর্ণ করি, তারপর তাকে হত্যা করো না।
বলো বন্দি কি চা? বন্দি চা একমাত্র সাগরকে। বন্দি তোমার মনের আশা পূর্ণ করে তারপর তুমি মৃত্যুকে বরণ করে নাও। সাগর বাসা মা আয় একবার আমার কোলে আয় আয়। ওকি বাছা রে আচ্ছা বন্দি তোমার কোলে উঠে আমার মনে এরম লাগছে কেন বলো তো? তোমার সত্য কাহিনীটি কি? তোমার ঘটনাটা আমার কাছে একটু খুলে বলো। সত্যি সত্যি শুনবে? হ্যাঁ বলো, আমি তোমার সকল কাহিনী শুনতে চাই। তাহলে শোন, তাহলে শোন, আজ থেকে ২০ বছর আগে, হ্যাঁ, আমার বাড়ি ছিল রণজিৎ রাজার দেশে। তারপর? তারপর ওর মা আর আমি একটা কুঁড়ে ঘরে বনের মধ্যে দুবেলা দুমুঠু খেয়ে কোন রকমে দিন কাটাচ্ছিলাম। হ্যাঁ বলো, তারপর কি হয়েছিল? তারপর হঠাৎ করে একদিন রাতে রণজিৎ রাজা আমার ঘরে আদিত্য গ্রহণ করে, জানিস সেদিন সেদিন তাকে শয্যা পাপ পেতে দেওয়ার মতো আমার ঘরে কোনো বস্ত্র ছিল না, বস্তু ছিল না। তোর মা তার পরিধানের কাপড় চিরে তার বস্ত্র। তারপর কি হয়েছিল? তারপর শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে হঠাৎ সেই নির্দয় সেই নির্দয় কি বলবো আমি তোকে বুঝাতে পারছি না। বলো, ঘুমের ঘরে সেই পাষাণ পাষণ্ড চাবুকের পর চাবুক মারতে থাকে। ও ঠাকুর, এক পর্যায়ে আমাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে তোর মাকে রঞ্জিত রাজার কারাগারে নিয়ে যায়। তারপর কি হয়েছিল? তখন তুই তোর মার গর্ভে ছিলে, জানিস বাছা। তারপর তোর জন্ম কোথায় হয়েছিল তুই জানিস? কোথায় হয়েছিল তোর জন্ম? হয়েছিল ওই রঞ্জিত রাজার কারাগারে। আমি সত্য বলছি, তারপর এখানে শেষ নয় রে বাপি। হ্যাঁ বলো, এখানে শেষ নয়। তারপর তোকে তোর মাকে হত্যা করার জন্য খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দাসীকে দিয়ে পাঠিয়েছিল। আমি কৌশল করে কোন রকমে ওই কারাগারের সৈনিক হয়ে তোর মাকে আমি রক্ষা করি। এখানে শেষ নয়, ওই কারাগার থেকে তোর মাকে নিয়ে যাই অন্য কারাগারে। আমি পারলাম না এখানে তাকে রক্ষা করতে। ওই কারাগারে যখন তোর জন্ম হয় তখন তোকে মাটির পাত্রে ভরে ওই সাগর জলে ভাসিয়ে দেওয়ার জন্য ধাত্রীকে বলবে। না ধাত্রী, ধাত্রী তোকে নিয়ে ছুটে চললো সাগর জলে ভাসিয়ে দেওয়ার জন্য। পেছনে আমি ছুটলাম, ধাত্রী ধাত্রী বলে ডাকলাম, ধাত্রী অগ্রভাগে আমি পিছনে ভাগে। আমি ধরতে পারলাম না, আমি ডাকতে ডাকতে ধাত্রী তোকে সাগর জলে ভাসিয়ে দিয়েছে। ভাসতে ভাসতে চলে গেলে ও তুই সাগরে। আমি পারলাম না পাপি তোকে ধরতে।
আমি সাগরের তীর বেয়ে ছুটলাম, দৌড়তে শুরু করলাম। হঠাৎ দূর থেকে লক্ষ্য করে দেখলাম কিছু দেবরগণের জালে তুই আটকা পড়ে গেছিস। আমি ছুটে চললাম দেবরগণের কাছে, আমি দেবরগণে হায় দপ দেবরগণের পায়ে দৌড়লাম, হাতে ধরলাম, তবু তোকে দিতে চাইলো না বাপি। তারপর তারপর তারা আমার কাছে টাকা চাইল, কোথায় পাবো টাকা? তারা বলল নগরে নগরে ভিক্ষে করে টাকা এনে দে। আয় করলাম আমি নগরে নগরে ভিক্ষে করে টাকা জোগাড় করে ওই দেবরগণকে দিয়েছিলাম, কিন্তু সেই বেঈমান দেবরগণ আমাকে ফাঁকি দিয়ে তোকে নিয়ে যায় অজয় রাজার কাছে। এই অজয় রাজার কাছে নিয়ে তোকে বিক্রি করে দে। তারপর কি হয়েছিল? কি হয়েছিল? আমি তোকে এই চাঁদ মুখখানি দেখার জন্য, তোকে আদর করার জন্য আমি সেই অজয় রাজার দরবারে আমি চাকরি নিয়েছি শিশু পালনের জন্য। সেখান থেকে তোকে লালন পালন করি। সেদিন স্কুলে পচা যখন তোকে চারজ বলে গালি দিয়েছিল, আমি আমি পাপ হয়ে তা সহ্য করতে পারিনি রে, আমি পারিনি। আমি আমি তোর পরিচয় বলে দিয়েছি, আমি কি ভুল করে ফেলেছি বাপ্পি? বল বাপ্পি, আমি কি ভুল করে ফেলেছি? না বাবা, তুমি ভুল করনি, আমি তোমার কোলে উঠেই বসতে পেরেছি। তুমি যে আমার আসলে জন্মদাতা পিতা, ওগো পিতা, বাপ্পি তুমি একবার আমাকে সাগর বলে কোলে নেও। সাগর বাবা, বাবা সত্য বাবা, আমার বুকের সব আহ্লাদ মিটে গেছে। আমি আমি তোর মুখে আমি পিতা ডাক শুনেছি, আমার হৃদয়টা ভরে গেছে। যা যা দূর হয়ে যা, যা তুই এখান থেকে চলে যা, তুই চলে যা, তাড়াতাড়ি তুমি তোমার কাজ শেষ করো, ঘাতক শেষ করো। ওকে জ্ঞাত হকি একবার ক্ষমা করো এই না বন্দি রে, আমার পিতা আমার মায়াতে কাতক। তুমি গিয়ে তোমার মহারাজকে বলো সাগর বাসা বন্দীকে হত্যা করতে দেয়নি, সে তাকে মুক্ত করে দিয়েছে। যাও। ঠিক আছে সাগর, আমি বুঝতে পেরেছি ও তোর জন্ম তথা পিতা, তাই আমি ছুটে যাব তোমার পিতার কাছে গিয়ে আমি বলে দেব সাগর আমাকে হত্যা করতে দেয় নাই তোমাকে। ঠিক আছে, তুমি এই মুহূর্তে আমি ছোট যাচ্ছি। সাগর তুই একই করলি, এবার যে আমার কারণে তোর জীবন যাবে বাপি।
ওগো পিতা, আজ যখন এই কালী মায়ের মন্দিরে তোমার সত্য পরিচয় যখন পেয়েছি, যদি মরতে হও তাহলে বাপ বেটা একই সাথে মরবো। ঠিক আছে বাপ্পি, ঠিক আছে, তুই বেটার মতো কথা বলেছিস, যদি বাঁচতে হয় তাহলে দুজনে একসাথে বাঁচবো। চল বাপ্পি, এবার ঘরে চল। ঘাতককে পাঠিয়েছি সত্যবানকে হত্যা করে তার তাজা রক্ত এনে দিতে। আমার পুত্র গেছে দূর থেকে সেই নরবলি দেখতে, এখন পর্যন্ত আমার পুত্র ফিরে আসেনি, আর সেই ঘাতক এখনো ফিরে এলো না। তাহলে কি সত্যবানকে সে হত্যা করেনি? না না, এ হয় না, আমার আদেশে ঘাতক অমান্য করতে পারবে না। এখনই হয়তো ঘাতক এসে বলবে, মহারাজ এই বলো বোধ হয় এই সত্যবানকে হত্যা করনি? না মহারাজ। না, তার কারণ? মহারাজ, সত্যবানকে হত্যা করতে আপনার সন্তান সাগর আমাকে দেয়নি। আমারই পুত্র তোমাকে বাধা দিয়েছে আমারই পুত্র। তাহলে আমি জানমান করেছিলাম, তাই কি সত্য ওদের পিতাপুত্রের পরিচয় হয়ে গেছে? না, কারা কিছুতেই সম্ভব নয়। যাও ঘাতক, তুমি যাও। তাই চলে যাচ্ছি মহারাজ। পিতা, পিতা গো। পুত্র। বলুন পিতা। ঘাতক বললো তুমি সত্যবানকে হত্যা করতে বাধা দিয়েছো, কিন্তু কেন কেন পুত্র, কেন বাধা দিয়েছ? ও কি পিতা হাগো, সহতি বন্দি হলেন আমার পিতা। আমার পিতা আমার মায়াতে আছেন, পিতা চাকর হয়ে ও পিতা গো। আমি যা আমার ধৈর্য রাখতে পারছি না। সত্যি তো তুমি আমার পুত্র নাও, তোমাকে একদিন এক ধেবরের কাছ থেকে আমি ক্রয় করে নিয়েছিলাম। সেই থেকে নিজের পুত্রের মতো তোমাকে ছোট থেকে আমি বড় করে তুলেছি। আজ তুমি তোমার পিতার সন্ধান পেয়েছ, তাই কি আমাকে ছেড়ে তোমার পিতার কাছে চলে যেতে চাও? ওগো পিতা, সত্যি হয়তো তিনি আমার জন্মদাতা পিতা, কিন্তু আপনি তো আমাকে ছোট থেকে এত পর্যন্ত বড় করেছেন, আর আমি তো কোনো অভাব কোনোদিন আপনার কাছ থেকে বুঝতে পারিনি। তাই তো আমি আপনার দরবারে আমার পিতাকে নিয়ে আমি আপনার কাছে থাকতে চাই। বেশ, তোমার কথা শুনে আজ আমি বড় আনন্দিত হয়েছি। তোমার পিতা আজ থেকে আমার এই প্রাসাদেই ছিল, আর প্রাসাদেই থাকবে। তুমি ভাবে নয়, আজ সর্বসম্মুখে আমি ঘোষণা করছি, তোমার পিতা সত্যবান আমার এই দরবারের প্রধান সেনা। ওগো পিতা, আপনি যখন আমার পিতাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন,
আপনি অনুমতি দিলে আমার পিতাকে নিয়ে আমি শিকারে যেতে চাই। বেশ, তোমার কোন ইচ্ছায় আমি কোনোদিন বাধা দিইনি, আজও বাধা দেব না। যাওয়ার পূর্বে তোমার পিতাকে সেনাপতির সাজে সাজিয়ে দাও। সেনাপতির সাজে সজ্জিত হয়ে দলদল ঘর আনিয়ে তোমরা দুই বাপ পুত্র যাবে শিকার করতে। যতদিন পর্যন্ত শিকার থেকে ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমি ওই ভগবানের কাছে দোহাতে তুলে প্রার্থনা করব, ওগো ভগবান, যে সত্যবানের পুত্র আমারও পুত্র, সেই সাগর ভাষাকে আমার আমার কাছেই ফিরিয়ে নিয়ে। তাহলে আসি পিতা। যাও সত্যবান, চলে আসি পিতা। অনুসন্ধান করতে হবে আমাকে, অনুসন্ধান করতে হবে। অনুসন্ধান করে যদি দেখি সত্যবান মিথ্যে কথা বলেছে, তাহলে তাকে আমি উপযুক্ত শাস্তি দেবো। আর যদি বুঝি না সে মিথ্যে কথা না বলে সত্যি কথাই বলেছে, তাহলে আমি তাকে পুরস্কৃত করব। নরোত্তম, আমি পরশুর। এই তুমি কি খাচ্ছ? কেন জানেন তো, আমার সঙ্গে আলোচনা করতে এসেছেন, তাহলে খাচ্ছেন কেন? নরোত্তম, আমি পরস্পর জানতে পারলাম যে সত্যবতীর সন্তানকে আমরা রহিত সাগরের জলে ভাসিয়ে দিয়েছিলাম, সেই সন্তান হেবর বন কুড়িয়ে পেয়ে অজয় রাজের কাছে বিক্রয় করেছে। সে অজয় রাজের কাছে সে অনেক বড় হয়েছে। এই মুহূর্তে আপনাকে আমি একখানা পত্র লিখে দেব, ওই পত্র নিয়ে যে অজয় রাজের হাতে দেবেন, আর বলবেন এই পত্র পাঠ মাত্র যেন সাগরকে পারবেন না। এতদিন যখন ভগবান তাকে বাঁচিয়ে রেখেছে, শত চেষ্টা করেও তাকে আর মারতে পারবে? নরোত্তম পারবেন মহারাজ? নরোত্তম মহারাজ, আপনি আমার চাকরি করেন? হ্যাঁ মহারাজ। তাহলে আপনি কোনো কথা বলছেন কেন? না না, এটা বলছি না। ও যে ভগবান বাসুদেব, ওই ওই আমি পত্র লিখে পাঠিয়ে দেবো, কথাটি যেন মনে থাকে। চলুন, তোমার পত্র আপনাকে আমি লিখে দেব সত্য, ঠিক আছে মহারাজ, কিন্তু পত্র নেবে যাবার সময় কোনো পথ মাঝে বিশ্রাম করবেন না। কথাটি কি স্মরণ থাকবে? আমি আপনাকে কি বললাম? পথের মধ্যে কোথাও যদি রৌদ্রে মানে ক্লান্ত হয়ে যাই, তাহলে একটু গাছের নিচে বিশ্রাম। আপনাকে বললাম কোথাও আপনি বিশ্রাম নেবেন না। ঠিক আছে মহারাজ, নেব। কথাটি স্মরণ থাকবে তো? হ্যাঁ থাকবে মহারাজ। তাহলে চলে আসুন আমার। তাই চলুন, তাই চলুন। আবার কি হয়েছে? চলে আসুন। ঠিক আছে। মহারাজ, রাজার অনুদিত সিংহ, তুমি যতই শক্তির বড়াই করো না কেন, ভগবান যার ভাগ্যে মৃত্যু লেখেনি, তত
চেষ্টা করেও তাকে মারতে পারবে না, পারবে না। ব্রাহ্মণী কি হলো? আরে সেদিন যে সত্যপতিকে আশ্রয় দিলাম, সত্যপতিকে বলো একটু জল নিয়ে আসুক, একটু ফুল নিয়ে আসুক, আমার যে পূজোর লগ্ন বয়ে যাচ্ছে। কয় গো মা সত্যপতি? বাবা আমাকে দেখেছো? কেরে মা, তোর মুখ খানা যেন একবারে মলিন হয়ে গেছে, খানা খাসনি? খেয়েছি, ও কিছু নয়। বলো কিসের জন্য দেখেছো? মা তোকে একটি ছোট কাজ করতে হবে। বলো। ওই পুকুর ঘাটে গিয়ে একটু জল নিয়ে আয়, আমি মার জন্য পুজো দিব। ঠিক আছে, তুমি আর মা মিলে পুজোর আয়োজন করো, আমি এখনই জল নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। এই ব্রাহ্মণী কি হলো? তুই আর বসে থাকিস না, তুই কয়েকটা বেল পাতা আর কয়েকটা ফুল সংগ্রহ করে নিয়ে আয়। ঠিক আছে, আমি এই মুহূর্তে যাব। ভগবান তুমি ভরসা। পথ চলতে চলতে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। রৌদ্র নেই, বৃষ্টি নেই, শুধু চলছি তো চলছি। বাহ 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 বাহ, কি সুন্দর ফুলের বাগান, তার ভিতরে আবার বড় একটা গাছও রয়েছে। এই জায়গাটা বেশ ভালো লাগছে, এই রৌদ্রের মধ্যে হেঁটে না গিয়ে এখানে একটু বিশ্রাম করে নেই, তারপর রোদটা কমে গেলে ভগবানের কৃপায় ভগবানের নাম নিয়ে আস্তে আস্তে চলে যাব। ভগবান তুমি ভরসা। ভগবান আর ভালো লাগে না। এ বাবা চিঠি, সমস্ত কষ্টের মূল হয়েছিস তুই, তোকে নিয়েই চলতে হচ্ছে। ঠিক আছে, যত্ন করে রেখে দি, একটু আরাম করে নে। ভগবান তুমি ভরসা। অজানা কোন নদীর স্রোতে আমি হারাই আছি, সাথীরে
ভালো। আপনারা বসেন, মা বন্ধু বলে আপনারা বসে যান, বসে যান, সমস্যা নাই, আপনারা বসান, সবাই চলে আসেন, বসান, আপনারা সবাই চলে আসেন, বসান। অনুষ্ঠান আরো কিছু চলবে। আমি তাই করছি। সখী, এই পথিকের বুকে দেখছি একটি পত্র। সখী, এখানে লেখা আছে পত্রটি পাওয়া মাত্রই সাগরকে হ্যালো তোমারে পূজার আরতি লাগি জালি প্রেম প্রদীপ শিখা, তোমারে পূজার আরতি লাগি জালি প্রেম প্রদীপ শিখা। দেখো কাদেরকে নিয়ে এসেছি। আমি তোমাদেরকে বলেছিলাম পৃথিবীতে আমার কেউ নেই, ভগবানের কৃপায় আমার স্বামী আর সন্তানকে নদীর ঘাটে গিয়ে ফিরে পেয়েছি। তাই নাকি? তোমার দাদু দিদা প্রণাম করো। আশীর্বাদ করছি তোমরা দীর্ঘজীবী হও। হ্যাঁ, আচ্ছা, তোমাকে চেনা চেনা লাগছে। সত্যবান আমার স্বামী। ও, তুমি সেই সত্যবান না? তুমি ওই রণজিৎ রাজার অত্যাচারে দেশ ছেড়েছ না? তুমি বেঁচে আছো বাবা, ভালোই হয়েছে বাবা। আমার সন্তানকে নিয়ে তোমরা গল্প করো, আমি পূজোর ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা মা, যা যা। দাদু, আজ থেকে দাদির চিন্তা তোমাকে আর করতে হবে না। না না না, সব চিন্তা এখন আমার। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি গেট আউট। আচ্ছা ঠিক আছে, আসো আসো, ঠিক আছে তুমি যাও। আচ্ছা ঠিক আছে দাদি, বলো তুমি একটা গান শোনো তোমাকে। বন্ধু কালা চা বাবা কি মায়া লাগাইছো, প্রীতি শিখাইয়া আমার পাগল বানাইছো। বাবা দাদি গাও। বন্ধু কালা চা কি মায়া লাগাইছো,
বাইন্দাছো তুমি আর নয়নের বানে, তোমার চারা পাগল পারা মন মানে না মানে। তার পিতাকে নিয়ে গেছে শিকার করতে, অথচ শিকার থেকে সে এখনো ফিরে আসছে না। আমি কিছুই বুঝতে পারছি না, আজ সাত দিন গত হয়ে গেছে, আমার মনটা বড় ব্যাকুল হয়ে পড়েছে। কেন এত দেরি করছে? আমি যে ভাবতে পারছি না। পিতা, আমরা শিকার থেকে ফিরে এসেছি। ফিরে এসেছো বাবজান, ফিরে এসেছো। এই যে দেখুন পিতা, আমি শিকারি যে ভগবান আমাকে যে শিকার মিলিয়ে দিয়েছে, এর চেয়ে বড় শিকার আর পৃথিবীতে কিছু হতে পারে না। যে শিকার মিলিয়েছে বলো কে উনি? তুমি আমার জন্ম ধর্মধারিণী গর্ভধারিণী মা। গর্ভধারিণী মা সত্যবান মহারাজ, যেদিনে তুমি আমার কাছে চাকরির জন্য এসেছিলে, সেদিনে বলেছিলে তোমার স্ত্রী সন্তান বাড়ি ঘর কিছুই নেই। এখন তুমি তোমার পুত্রকে পেয়েছ, স্ত্রীকে পেয়েছ, তাই তোমার কাছে জানতে চাই, বলো তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয়? মহারাজ শুনবেন, শুনবেন সেই করুণ কাহিনী। হ্যাঁ বলো, আমি শুনতে চাই, কি তোমার পরিচয়? মহারাজ, আজ থেকে ২০ বছর আগে আমি আমি আমার স্ত্রী একটা জীর্ণ কুটিরে একটা জঙ্গলে থাকতাম, সেটা ছিল রণজিৎ রাজার দেশে। তারপর কোন রকমে দিন কাটাচ্ছি, হঠাৎ একদিন রণজিৎ রাজা আমার ঘরে আদিত্য গ্রহণ করেছিল। তারপর তাকে শয্যা পেতে দেওয়ার মতো এমন কোনো বস্ত্র এমন কোনো বস্তু আমার ঘরে ছিল না। তারপর আমার স্ত্রী সাগরের মা ওর পরনের বস্ত্র চিরে তাকে শয্যা পেতে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। তারপর কি হয়েছিল জানেন? কি হয়েছিল? তারপর আমরা শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তারপর হঠাৎ ঘুমের মধ্যে এই পাষণ্ড রণজিৎ চাবুকের পর চাবুক মারতে থাকে। তারপর আমাকে এক সময় ঘরের কুটির সঙ্গে বেঁধে রেখে আমার সত্যবতীকে তার কারাগারে নিয়ে যায়। তারপর কি হয়েছে তাই বলো। তখন তার গর্ভে ছিল ওই সাগর, ওই রঞ্জিত রাজার কারাগারে জন্ম হয়েছিল। তারপর মহারাজ, তারপর আমি বলছি। বেশ, তুমি বলো। মহারাজ, ওই রঞ্জিত রাজার অত্যাচারে জর্জরিত হয়ে একদিন হঠাৎ করে ওই সন্তান পৃথিবীর আলো দেখে। তারপর সে ধাত্রীকে আদেশ দেয়, যাও ধাত্রী, ওই সন্তানকে নিয়ে গিয়ে তুমি সাগর জলে ভাসিয়ে দাও। মহারাজ, তারপর নিষ্ঠুর ধাত্রী আমার সন্তানকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে ওই সাগর জলে ভাসিয়ে দেয়। মহারাজ, তারপর কি হয়েছে আমি জানি না। তারপর আমি জানি। হ্যাঁ, আমি জানি। তোমার পুত্রকে যখন সাগরের জলে ভাসিয়ে দিয়েছিল,
দেবর গণ তোমার পুত্রকে কুনিয়ে পেয়েছে, তারপর আমার কাছে বিক্রি করেছে, এই সেই তোমার সাগর ভাষা। সত্যবান এত বড় নিষ্ঠুর, এত বড় জল্লাদ সেই রণজিৎ সিংহ, যাকে তোমার স্ত্রী বস্ত্র ছিঁড়ে তার আসন পেতে দিয়েছিল, তারপর তাকে কারাগারে নিক্ষেপ করেছে, তার পুত্রকে সাগরের জলে ভাসিয়ে দিয়েছে। প্রতিশোধ নিতে হবে সত্যবান, প্রতিশোধ নিতে হবে। তুমি তৈরি হয়ে নাও, আগামীকালই তোমার পুত্র সাগর ভাষাকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে ওই রণজিৎ সিংহের উপর। রণজিৎ সিংহকে হত্যা করে তার সেই সিংহাসনে বসিয়ে দিতে হবে আমাদের সাগর। হরে কৃষ্ণ হরে। গোপাল গেল গোবিন্দর ঘরে, এসে গেছি সঠিক সময়ে এসে গেছি। একি গোসাইজি, হঠাৎ কি হেতু এতদিন পর আবার রাজসভায় আপনার আগমন? হঠাৎ নয়, হঠাৎ নয়, হুজুরের কুতো খেয়ে আসতে বাধ্য হয়েছি। হুজুরের কুতো খেয়ে আসতে বাধ্য হয়েছ? বলো রণজিৎ সিংহ কি আদেশ করেছে? কর্তার হুকুম পাকা ধানে মই। নমস্কার গোসাইজি। আরে আমাকে চিনতে পারছেন না? আমি সত্যবতী, ও আমার স্বামী সত্যবান। আরে সত্যবান, আরে ভগবানের কৃপায় তাহলে তোমরা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, শুধু আমরা নয়, ঠিক আছে, মহারাজ সন্তানও ভালো আছে। বলো অনেক গোসাইজি। রাজা রণজিৎ সিংহ অর্থাৎ আমাদের মহারাজ একখানা পত্র দিয়েছে, এই হচ্ছে পত্র। হ্যাঁ পত্র, ঠিক আছে, দি দি। অজয়রাজ, একদিন তুমি আমার কাছে পরাস্ত হয়ে সেদিন আমার কাছে তুমি কথা দিয়েছ আমার আদেশ তুমি অবনত মস্তকে পালন করবে, তাই আজ আমি গোসাইজিকে দিয়ে তোমার কাছে পত্র পাঠালুম। পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি সাগর ভাষাকে বিষয়াদান করবে। বললে সাগর ভাষাকে কি কি বলছে? সাগর ভাষা বিষয়াদান। পত্রে কি তাই লেখা আছে? গোসাইজি, আমি যখন রাজ্য পরিচালনা করি তখন আমি নিশ্চয়ই মূর্খ নই, পত্রে কি লেখা আছে তা আমি ভালোভাবেই দেখি। আমি বলছি না আপনি মূর্খ, চোখের পাওয়ার কমে গেছে। ওখানে সাগরকে বি আপনি বলুন কি লেখা আছে? ওখানে পত্র পাওয়া মাত্র সাগরকে বি বলুন বলুন। হ্যাঁ, বিষ দান, বিষ। গোসাইজি, যদি তাই লেখা থাকত তাহলে তা হয়তো আমি দিতাম না, কারণ কেননা সে ওই সাগর ভাষার পিতা মাতার প্রতি অনেক অত্যাচার করেছে, আমাকে বিনা দোষে পরাস্ত করেছে। কিন্তু আমি আপনাকে বলছি দেখুন পত্রে কি লেখা আছে। চোখের পাওয়ার কমে গেছে বুঝছে? আপনি রাজ্য পরিচালনা করেন এটা ঠিক আছে? হ্যাঁ, দেশের রাজা পড়ুন, এই দেখুন। হ্যাঁ পড়ুন। রাজা জয় সিংহ, একদিন আমরা সৈন্য নিয়ে তোমার উপর ঝাঁপিয়ে পড়ে তোমাকে পরাস্ত করে আমার জায়গিরদার অর্থাৎ আমার অনুগত হিসাবে তোমাকে ওখানে রেখে এসেছি। এগুলো তো আপনি বলেনি নাই, আপনি শুধু সহজগুলো বলে গেছেন। আচ্ছা হ্যাঁ বলুন। গোসাইজিকে পাঠালাম, নরোত্তম গোসাইকে পাঠালাম, পাত্র পাওয়া মাত্র সাগরকে। হ্যাঁ থামলেন কেন বলুন? পত্র পাওয়া মাত্র সাগরকে বি। হ্যাঁ বলুন। হলে হতেও পারে, ভগবানের ইচ্ছায় হলে হতেও পারে, বিষকে বিষয়া। বিষকে বিষয়া, ঠিকই বলেছেন গোসাইজি, ঠিকই বলেছেন। তাহলে বিয়ে হবে? ওই ভগবানের উপর কারো হাত নেই, বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না। যেমন ভগবানের ইচ্ছায় বিষ অমৃত হয়ে যেতে পারে, তেমনি ভগবানের ইচ্ছায় বিষ বিষয়াও হতে পারে। এই কি আছে সে? মহারাজ, বিষয়াকে আমার সামনে নিয়েছে। মহারাজ, দই, দই মিষ্টি হবে, দই হবে, মিষ্টি হবে, আরো অনেক কিছু হবে। আপনি যখন এত বড় সুসংবাদ নিয়ে এসেছেন তখন আপনাকে আমি শুধু হাতে ফিরিয়ে দেব না। হ্যাঁ, আমাকে বেশি করে দই, আমি মা বিষয়কে সাজিয়ে নিয়ে আসছি। বেশ, যাও বহিনী যাও, তুমি বিষয়কে সাজিয়ে নিয়ে এসো। মহারাজ, আর কোনো চিন্তা নেই, আমি এখনই এই রোদ্রের মধ্যেই রাত হলেও মহারাজকে এই সুসংবাদটা গিয়ে পৌঁছে দেই। না, এখনই নয়, এখনই নয়, এখনই নয়।
বিবাহের কাজ সম্পন্ন করুন, তারপর আপনি আজ রাত আমার প্রাসাদে আতিথ্য গ্রহণ করুন। আগামীকাল ভোরে আপনি যাবেন সেই রণসত সিংহের বাড়িতে। চমচম আর বড় বড় গরম দই আর মিষ্টি। বহিনী, অনেক কষ্ট তোমার জীবনে তুমি করেছ, আর তোমার সাগর ভাষা আমার পুত্র স্নেহে বড় হয়েছে, তারপর আমার চেয়ে তার প্রতি দাবি তোমার বেশি, তাই রণজিৎ সিংহ যে আদেশে করেছে আমি তা পবনস্থ মনকে পালন করলেও আমি চাই তোমার পুত্রের হাতে আমার কন্যাকে তুমি সমর্পণ করো। না মহারাজ, আপনি যা ভালো মনে করবেন আমরা দুজনে তা মাতা পিতে গ্রহণ করি। বেশ, তাহলে তাই হোক। সত্যবান, তোমার কি অভিমত? মা বিষয়া, এসো আমার কাছে এসো। সত্যবান, যদিও তুমি আমার পুত্র স্নেহে মানুষ হয়েছ, তুমি আমার ঔরসজাত সন্তান নয়, তাই আমার একমাত্র কন্যাকে আমি তোমার হাতেই আজ থেকে তার শোভা শুভের দায়িত্ব তোমার। বহিনী, সত্যবান গোসাইজি, চলুন আপনারা আমার সঙ্গে চলুন। দই দই খাওয়া, আসুন, আপনাকে দই খাওয়ানো হবে। চলুন, আপনি বিয়ের কাজটা শেষ করে আসুন, আমি আপনার জন্য দই মিষ্টির ব্যবস্থা। না আমি কি খাবো? আপনি নিজে হাতে আর বিয়ের লোককে আর সন্তানকে আশীর্বাদ করবেন। আরে আমি যাওয়ার আগে দই শেষ হয়ে যাবে। না হবে না, আমি নিয়ে আসছি, আপনি দাঁড়ান, এসো। মালা পরিয়ে নিতে হবে, যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং তব, দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং তব। তোমাদের জন্য আশীর্বাদ করছি, ভগবান তোমাদের দাম্পত্য জীবন সুখময় করে দিক। থাকো মা বিষয়া, বাবা সাগর, ভগবান যখন তোমাদেরকে জুটি মিলিয়ে দিয়েছে, ভগবান তোমাদের দাম্পত্য জীবন সুখময় করুক। থাকো, আমি এখন আসি। বিষয়া, আজ হতে তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, তাই তো তো তোমার কি কিছু বলার নেই? তুমি কিছু একটু বলো। আমিও যে তোমাকে পেয়ে অনেক সুখী হয়েছি। আরে তোমার পরশে জীবন আমার
এবার চলো আমরা মহলে চলে যাই। ঠিক আছে, তাই চলুন স্বামী। রণজিৎ সিংহ যখন পরাস্ত হয়েছে, আর বিলম্ব নয়, এবার তুমি নিজের হাতে তোমার পুত্রকে বসিয়ে দাও এই রণজিৎ সিংহের সিংহাসনে। সবাই একসাথে বলো জয় সাগর ভাষা।